ধুবুরী জেলার সাপর রাজহ চক্রর অধীনস্থ তথা সাপর হালকুসা উন্নয়ন খণ্ডর অন্তর্গত পুঁথিমারি বজাৰত ব্যবসায়ী রাইজর সুবিধার্থে এটি বজার গৃহ নির্মাণের কাম আরম্ভ করেছিল। পি এম জে ভি কে আসনির অধীনত প্রায় 35 লাখ টাকা ব্যয় সাপেক্ষে বজার গৃহ নির্মাণের কামর শুভারম্ভ করেছিল প্রাক্তন বিধায়ক অশোক কুমার সিংহাল আর তেতিয়ার মহকুমাধিপতি মৃদুল যাদবে। 2019 চনত শুভারম্ভ করা বজার গৃহ নির্মাণের কাম আজিও সম্পূর্ণ নহল। বজার গৃহটি অর্ধ নির্মাণ করে যাওয়া এবছরে দেখাদেখি নাই ঠিকাদার তথা বিষয়া কর্মচারীর, ফলত বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে স্থানীয় রাইজ আর ব্যবসায়ী সকল। বজার বাবে থাকা ক্ষুদ্র ভূমিডোখরত বজার গৃহর নামত সরকারি ধন অপচয়ে অর্ধ নির্মিত করে রখা গৃহটির জমর যাতনা ভুগিছে ব্যবসায়ী সকলে। অনতিপলমে বজার গৃহটির কাম সম্পূর্ণ করবলে দাবি জানাইছে স্থানীয় সচেতন মহলে। পরবর্তী প্রতিবেদনত আমি ফাদিল করিম বজার গৃহটির নির্মাণত জড়িত থাকা বিষয়া কর্মচারী আর ঠিকাদারের বিষয়ে। মানে 2 বছরলে বাজারের মাটি হয়েছে অল্প, এই বিল্ডিং তোলার কারণে আমার রাইজের খুব অসুবিধা হয়ে গেছে গা। মানে বিল্ডিং থাকার না থাকাই ভালো, মানে বাজার ঘাট আর একখানে যায় মানুষের মাটির ভাড়া করা হয়েছে, ওইখানে দোহান পাট করে আছে। আঙের রাইজের খুব অসুবিধা হয়েছে, এই বিল্ডিংটা না থাকলে আর তেতলে আমরা দোহান পাট এখানে করে হলাম নি, মানে বিল্ডিংটা ক্লিয়ার হয় না। আঙের রাইজেরও খুব অসুবিধা হয়েছে, কারণ আঙের এই বিল্ডিং নয় সরকারে এই আঙের যে ডিটে হ্যাঁ দিছিল নয় বিল্ডিং কমপ্লিট করে দিয়ে যাক, তা নাহলে বিল্ডিং উঠায় নিয়ে যাক সরকারে। তার 2 বছর হয়ে গেল, এতিয়ালৈকে গড়টার কাম করা নাই আর কোনো ঠিকাদারও ইয়াত আহা নাই। মানে আমার এই বাজারের যেখিনি জায়গা আছে সেইখিনি জায়গা পুরা এই গড়টো বদ্ধ করে রাখিছে। যিমান দোকানদার আছিল বেলেগের জমিনত দোকান করে আছে, আর এই দোকান এই মার্কেট স্ট্রিট হওয়ার থেকে না হওয়াটাই ভাল আছিল, মানে বাজারের জায়গাখিনি খালি থাকলে ভালো আছিল। মোটামুটি গত 3-2 বছরমান হয়ে গেল, এতালেকে কোনো ঠিকাদারও না আহে, তো সোনকালে হব লাগে আহা নাই। যদিও 2-3 বার আহিছে, মানে এমএলএ লগতেই আহিছে। কি অসুবিধা হয়ে আছে কামটো সম্পূর্ণ নহলেকে? মানে বাজারখিনি তো অলপ মাটি, বাজারখিনি এই বাজারখিনি তলবখানি মাটি, এই গোয়াটা পুরা মাটিখানি দখল করে লৈছে। মানে এই বাজারখানত বেলেগে যে একটা দোকান বহাইব সেই জায়গাখিনি নাই, এই ঘরখনের কারণে কেউ বইব নরে। 2 বছর হয়ে গেল, 2 বছর তো মাঝে মাঝে কই থাকো বাজার কমিটি কোনো অ্যাকশন লওয়া নাই। 35 লাখ টাকা, কিমান টাকা? 35 লাখ, মানে সরকারে যেটু 35 লাখ টাকা দিছে তেখানি তো আধা কাম হওয়া নাই। মানে সরকারের টাকা ঠিকাদারবিলাকে খাই পেলাই বহি আছে, মানে কোনো গুরুত্বই নিদিয়ে বাজারের বিল্ডিংটার কারণে। মানে এইটো কাম কোনি স্টার্ট করেছে? মই জানো মতে এক্স এমএলএ যিজন আছিল তেওঁৰ দ্বাৰাই স্টার্ট হৈছে, 3-4 বছৰমান হল, কিন্তু কোনে কৰি আছে কেনেকৈ কৰি আছে মই গম নাপাওঁ। মানে মাজে মাজে আহো চাওঁ, চাই আছোঁ দেখি আছোঁ, কিন্তু মানে ইষ্ট হৈ আছে। বাজারত অসুবিধা হৈছে, ঘর এটা নোহোৱাকৈ আছে। তাহলে আমার বাহিরত বহুত কেজন দোকান করে আছে বেলেগর মাটির, তাত আর বেলেগকে পয়সা দিব লগত হয়েছে। এটা হয়তো সরকারি ঘর হলে আমার সুবিধা হলেহেতেন। বাকি দোকানদারবিলাকে যেনেকুৱা ধরনের কেঁচা মাল মাছের দোকান যাক আছে করে আছে সেবিলাক হয়তো সুবিধা পালেহেতেন। 5 লাখ নাকি 35 লাখ আপনার নেমপ্লেটও আছে তাতে, 35 লাখ না আমি মই করা নাই, হয়তো প্রেসিডেন্ট সেক্রেটারি করেছে না নাই মই কব নো। মোর আহ্বান অতি সোনকালে কামটা করলে আমার বজারও বহুত উন্নত হবো।